আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই নারকেলের উপরের খোসাটা ছাড়ানো যায় এবং ভিতরের যে নারকেলের বাদামি কালার খোসাটা সেটাও খুব সহজেই কিভাবে ছাড়ানো যায়। আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে নারকেলের খোসাটা ছাড়ানো যায়। হাতে কালি মাখানোর ঝামেলা ছাড়াই এবং আগুনে নারকেল পোড়ানোর ঝামেলা ছাড়াই এবং অনেকদিন কিভাবে এই নারকেলগুলো সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে দুটা নারকেল নিয়েছি আর এই দুটা নারকেল আমি রেখে দিব ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। তো আমি এরকম একটা ডিপ ফ্রিজে, দেখুন, একটা ড্রয়ারের মধ্যে দুটা নারকেল রেখে দিচ্ছি। আপনারা চাইলে 12 ঘন্টা 14 ঘন্টা রাখতে পারেন, বেশি সময় রাখলেও কোনো সমস্যা নাই। আমি 12 ঘন্টার জন্য রেখে দিলাম আর 12 ঘন্টা পর ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে এটা কী অবস্থা। তো এই যে দেখুন 12 ঘন্টা পর, আর এই যে একটু ফাটা ফেটে গিয়েছে, দেখে আপনারা নিশ্চয়ই বই পেতে পারেন, একটা বই পাওয়ার কিছুই নাই 12 ঘন্টা পর। তো আমি নারকেলগুলো বের করে নিব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। তো আমি ফ্রিজ থেকে নারকেলগুলো বের করে নিয়েছি আর এই দুটা নারকেল নিয়েছি আপনাদের সাথে সংরক্ষণ করার, কীভাবে সংরক্ষণ করা যায় সেই পুরো ভিডিওটি দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে দুটা নারকেল যেগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো বের করার পর এরকম পানি নিয়েছি যাতে ডুবু থাকে, আমি 10 মিনিটের মতো এই পানিটাতে ভিজিয়ে রেখেছি, তাহলে খুব সহজে নারকেলের খোসাগুলো তোলা যাবে। আমি একটা নারকেলের খোসা অলরেডি তুলে নিয়েছি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে মুখটা যেহেতু একটু ফাটা ছিল এটা খুব সহজে উঠে গিয়েছে আর ভিতরের যেহেতু নারকেলের পানি ছিল তাই পানিটা যতটুকুই পানি গলে গেছে সেই পানিটা ফেলে দিয়েছি, এখনও কিছুটা বরফ রয়েছে ভিতরে। তো এই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে আঘাত দিয়ে এই নারকেলটা যাতে খুব সহজে এই খোসাটা আলাদা করা যায় তাই আমি একটা ছুরি দিয়ে এভাবে বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হাতুড়ি বা যে কোনো কিছু দিয়ে, একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে হবে। তো এই যে দেখুন আমি খুব ইজিভাবে কিন্তু নারকেলের খোসাটা তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এই নারকেলের খোসার সাথে কিন্তু ভিতরের যে বাদামি অংশটা সেটাও কিন্তু উঠে আসবে, কিন্তু নারকেলের পুরা পুড়লে কিন্তু এটা হয় না, পুড়লে কিন্তু ভিতরের যে বাদামি কালার অংশটা থেকে যায়। আর এটা দেখুন কত সুন্দরভাবে সহজেই নারকেলের খোসাটা ছাড়ানো গিয়েছে আর সুন্দর সাদা হয়ে একদম উঠে এসেছে। তো আমি এই নারকেলটা ছোটো ছোটো টুকরা করে রাখবো, তার জন্য আমি এটা কুড়াবো না, আর এটা কিন্তু কুড়ানো যাবে না, এটা কুড়াতে গেলে কিন্তু সমস্যা হবে, একটু কুড়ানোর পর আর কুড়ানো যাবে না। তো আমি এখন এইগুলো ছোটো টুকরা করার জন্য একটা ছুরির মাধ্যমে ছোটো ছোটো করে টুকরো করে নিব। তো এইভাবে আমি দুটো নারকেলই এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। তো এখন আপনারা দেখুন, একটু দেখলে বুঝতে পারবেন টুকরোগুলো, তো এই এই টুকরোগুলো কিন্তু আমাদের অনেক রেসিপিতে দরকার লাগে, তালের অনেক পিঠা রেসিপিতে কিংবা অনেক ডেজার্ট আইটেমে, সেওয়ার রেসিপিতে এই ছোটো টুকরাগুলো আমাদের দরকার হয়। তো আমরা যদি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিই এইভাবে একটা পলির মধ্যে, আমি একটা পলি নিয়েছি, আপনারা চাইলে এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। তো আমি এরকম একটা পলি ব্যাগের ভিতরে এই টুকরোগুলো রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর এই পলি ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে ভালোভাবে আটকিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার যখন যে কোনো রান্নাতে দরকার হবে তখন আমি বের করে সেই রান্নাতে ব্যবহার করব। আর এইগুলো বরফ হওয়ার পরও কিন্তু এতটা মানে শক্ত হয়ে লেগে থাকে না, হাত দিয়ে একটু ব্যাঙে নিলেই দেখা যায় জ্বর জ্বরে হয়ে যায়। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আমি 3 থেকে 4 মাস ব্যবহার করলেও এটা নষ্ট হয় না। তো আপনারা চাইলে 3-4 মাস ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন, স্বাদও নষ্ট হয় না। আর আমি দুটো নারকেল কুড়ানো আপনাদের সাথে শেয়ার করছি, আমি এই দুটা নারকেল কুড়ানোর সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি। তো দুটো নারকেল আমি এরকমভাবে ব্যাঙে নিয়েছি, আমরা কম বেশি সবাই কুড়াতে পারি তাই আমি কুড়ানোটা আর দেখাইনি, আমি একটা কুড়ানোর মেশিনের সাহায্যে এই নারকেলগুলো কুড়িয়ে নিব। আর এই যে দেখুন কুড়িয়ে নিয়েছি নারকেলগুলো, এই নারকেল কুড়ানোগুলো। তো এই নারকেল কুড়ানোগুলো সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও কিংবা জিপলক ব্যাগেও এই নারকেল কুড়ানোগুলো সংরক্ষণ করতে পারেন। আমি একটা পলি ব্যাগের ভিতরে, আমি একটা পলি ব্যাগ নিয়ে তারপর পলি ব্যাগের ভিতরে এই নারকেল কুড়ানোগুলো সংরক্ষণ করব। আমি সবগুলো নারকেল কুড়ানো নিয়ে নিচ্ছি পলি ব্যাগের ভিতরে। তারপরে এই পলি ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
আমার যখন যে কোনো রান্নাতে দরকার হবে সেমাই কিংবা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে, তখন আমি এই রান্নাতে এগুলো ব্যবহার করব। আমরা যদি আগে দিয়ে এই নারকেল কুড়ানোগুলো ডিপ ফ্রিজে এভাবে রেখে দিই 3-4 মাস 5 মাসও কিন্তু কিছুই হয় না, স্বাদ একদম ঠিক থাকে। আমাদের যখন যেই রান্না দরকার হয় সেই রান্নাতে এই নারকেল কুড়ানো এবং নারকেলের টুকরোগুলো ব্যবহার করতে পারি। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজে কীভাবে নারকেলের খোসাটা পরিষ্কার করা যায় এবং নারকেলের সংরক্ষণ পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর আশা করি। আমার আজকের এই রেসিপি বা আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।